শাকিব খানের চাল ছবির ছবি শুটিং শুরু হওয়ার কথা ছিল গত বাইশে জুন যুক্তরাজ্যে কিন্তু ওই সময় শুরু হয় কলকাতায় টেকনিশিয়ানদের সংগঠন সিনে ফেডারেশন ও এসকে মুভিজের দ্বন্দ্ব আর এর জের ধরেই শ্যুটিংয়ে অংশ নেননি ফেডারেশনের কোনো কর্মী ফলে বন্ধ হয়ে যায় ছবির শুটিং। যুক্তরাজ্যে ছবির শুটিং লোকেশানে চার দিন বসে থাকার পর দেশে ফিরে আসে ছবির পুরো ইউনিট আর সেই দ্বন্দ্ব এখনও মিটেনি এখন ভিন্ন পথে শুরু হতে যাচ্ছে ছবিটি শুটিং আগামী তেসরা সেপ্টেম্বর থেকে যুক্তরাজ্যের প্লে মাউন্টেনে শুরু হবে চালবাজ ছবির শুটিং। জানালেন ছবিটির কলকাতা প্রযোজক ও এসকে মুভিজের কর্ণধার হিমাংশু ধনকা কলকাতা থেকে এই প্রযোজক মুঠোফোনে বলেন তেসরা সেপ্টেম্বর থেকেই এই ছবির শুটিং শুরু হবে ছয়ই সেপ্টেম্বর থেকে এই ছবিতে শ্যুটিংয়ে অংশ নেবেন সাকিব খান এ ব্যাপারে ছবিটির বাংলাদেশ অংশের পরিচালক অনন্য মামুন বলেন চৌঠা সেপ্টেম্বর সাকিব খান সহ আমরা সবাই যুক্তরাজ্যে যা যাচ্ছি চব্বিশে সেপ্টেম্বর পর্যন্ত শুটিং হবে সেখানে তারপর বাকি কাজ শেষ হবে কলকাতা ও বাংলাদেশে শুটিং এর সব প্রস্তুতি নেওয়া প্রায় শেষ কলকাতার সিনি ফেডারেশনের সঙ্গে এসকে কে মুভিজের দ্বন্দ্বের কথা জানতে চাইলে তিনি বলেন তারা আর আমাদের সঙ্গে কাজ করবেন না আমরাও আর বসে থাকব না যৌথ প্রযোজনার নিয়ম মেনেই বাংলাদেশ এবং বোম্বে টেকনিশিয়ানদেরকে নিয়ে কাজ শুরু করব যুক্তরাজ্যের স্থানীয় কিছু টেকনিশিয়ানও এই ছবিটিতে কাজ করবে তাতে বাজেট হয়তো কিছুটা বেড়ে যাবে তারপরেও সব কিছু চূড়ান্ত করা হয়েছে আর শুটিং শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন সাকিব খান নিজেও তিনি বলেন ছয় সেপ্টেম্বর থেকে শুটিং শুটিং শুরু হওয়ার কথা শুনেছি তবে শুটিংয়ের মাঝে বারোই সেপ্টেম্বর ওমানে যাব। চোদ্দোই সেপ্টেম্বর ওইখানে একটি শোতে অংশ নিয়ে ওই রাতেই যুক্তরাজ্যে ফিরব আবার পনেরোই সেপ্টেম্বর থেকে শুটিং। ছবিটিতে সাকিব খানের নায়িকা হচ্ছেন কলকাতা নায়িকা শুভশ্রী আরও অভিনয় করবেন ঢাকার আমান রেজা হাসান ইমাম এবং কলকাতার খরাজ মুখার্জী চালবাদ ছবির কলকাতা অংশের পরিচালক জয়দেব মুখার্জি সুপ্রিয় দর্শক বিনোদন জগতের নিত্য নতুন খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করুন আর কমেন্টের মাধ্যমে জানান আপনাদের মূল্যবান মতামত ধন্যবাদ